বন্ধুরা, আমাদের ভারতবর্ষ সম্পর্কে একটা কথা সবসময় বলা হয়, আর সেটা হলো মেরি দেশ কি ধরতি উগলে হিরে মতি। কারণ একটা সময় এমন ছিল যখন সারা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ধনসম্পদ ছিল আমাদের এই ভারতবর্ষে। কিন্তু আমাদের ভারতবর্ষ যখনই কেউ শাসন করেছে তখনই তারা লুট করেছে আমাদের এই সম্পদ। কিন্তু এখনও আমাদের ভারতবর্ষে এমন একটি সম্পদ আছে যেটি শুধুমাত্র আমাদের দেশের মাটিতেই তৈরি হয়। আচ্ছা বন্ধু, আপনি কি ভারতবর্ষের লাল সোনার নাম শুনেছেন? ভারতবর্ষের লাল সোনা আর অন্য কিছু নয়, সেটি হলো লাল চন্দন কাঠ। আপনি কি জানেন পৃথিবীর সবথেকে দামি কাঠের মধ্যে এটি একটি? আর এই চন্দন কাঠ এতটাই দামি যে রিসেন্ট এই লাল চন্দন কাঠ নিয়ে সাউথ ইন্ডিয়াতে একটি সিনেমাও রিলিজ হলো, পুষ্পা দ্য রাইস, যে সিনেমাতে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার আলু অর্জুন, যে সিনেমার মূল বিষয় হলো এই লাল চন্দন কাঠের স্মাগলিং। আর এই সিনেমা সম্পর্কে একটা মজার বিষয় হলো, এমন কেউ নেই যারা এই সিনেমা সম্পর্কে শোনেননি, আবার অনেকে তো এই সিনেমা দেখেও ফেলেছেন। আর যারা দেখেছেন তারা তো জানেনি যে এই লাল চন্দন কাঠের ঠিক কীরকম স্মাগলিং হয়, আর এই চন্দন কাঠ নিয়ে কত রক্ত ঝরেছে এই সিনেমাতে। বন্ধুরা, এবার আপনি বলবেন সিনেমার সঙ্গে বাস্তব জীবনের মিল দেখাচ্ছেন? বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, সত্যি সত্যি এই লাল চন্দন কাঠ নিয়ে এরকমই স্মাগলিং হয় ও এরকমই রক্ত ঝরে। বন্ধুরা, এবার আপনি ধারণা করুন তো এই লাল চন্দন কাঠের দাম কত হতে পারে। আপনি কত ধারণা করেছেন তা তো আমি জানি না, তবে আপনাদের জানিয়ে রাখি এই লাল চন্দন কাঠের দাম শুনলে আপনারা অবাক হতে বাধ্য। এই লাল চন্দন কাঠের প্রতি কেজির দাম 20 থেকে 25 হাজার টাকা, আর একটি লাল চন্দন গাছের থেকে প্রায় 20 থেকে 25 কেজি চন্দন কাঠ অনায়াসে পাওয়া যায়। তার মানে একটি লাল চন্দন গাছের দাম প্রায় 6 লক্ষ টাকা, আর এক টন লাল চন্দন কাঠের দাম প্রায় 2 কোটি টাকার সমান। কথায় আছে, যে জিনিসটি যত কম পাওয়া যায় তার দাম তত বেশি হয়। তেমনই এই লাল চন্দন কাঠ খুবই কম মাত্রায় পাওয়া যায়। এই লাল চন্দন গাছ শুধুমাত্র ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে পাওয়া যায়, তাও সব জায়গায় না, মাত্র 4টি জেলায় পাওয়া যায় এই চন্দন কাঠ, চিতুর, কাড়প্পা, কুল্লু ও নিল্লুরে। এবার আসি মূল কথায়, এই লাল চন্দন কাঠ এত দামি কেন? কি আছে এই লাল চন্দন কাঠে যা নিয়ে এত রক্ত ঝরে, এত স্মাগলিং হয়, এর কেন এত চাহিদা? ওমাইগড চ্যানেলের আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি কেন এই লাল চন্দন কাঠ এত দামি। ভিডিওটি শুরু করার আগে ওমাইগড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লাল চন্দন সাধারণত নানান রকম ঔষধ, ফার্নিচার ও নানান রকমের সাজের জিনিস তৈরির কাজে লাগে। এছাড়াও বিশেষ রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরিতে কাজে লাগে এই লাল চন্দন। আবার এই লাল চন্দন দিয়ে দামি দামি ব্র্যান্ডের মদ তৈরি হয়ে থাকে। আমরা আগেই বলেছি এই লাল চন্দন দিয়ে নানান রকমের ঔষধ তৈরি হয়। এই চন্দন কাঠের পাউডার দিয়ে স্কিন অ্যালার্জি, এক্সিমা, দাঁতের মতো রোগের চিকিৎসা করা হয়। জানা যায় এক্সিমা ও চুলকানির পেশেন্টের যদি এই লাল চন্দনের গুঁড়ো ও কর্পূরের পেস্ট করে লাগানো হয় তাহলে তা নাকি 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায়। আমেরিকার একটি রিসার্চ অর্গানাইজেশনের মতে এই চন্দন কাঠে নাকি ব্রেস্ট ক্যান্সারের প্রতিষেধক পাওয়া গেছে। আয়ুর্বেদিক ঔষধ হিসাবেও এই কাঠের বিশেষ চাহিদা। এই লাল চন্দন রক্ত শুদ্ধিকরণে সাহায্য করে ও রক্ত শীতল করতে কাজে লাগে। এছাড়াও মাথা ব্যথা, জ্বর, ফোড়া সারাতে এর অনেক গুণাবলী রয়েছে। দৃষ্টিশক্তি উন্নতিকরণেও এই লাল চন্দনের মধ্যে অনেক গুণ রয়েছে। তাছাড়া পূজা অর্চনা ও প্রসাদনী দ্রব্য তৈরিতে অনেক আগে থেকেই রক্তচন্দনের অনেক চাহিদা রয়েছে। জাহাজ নির্মাণেও জাহাজের কিছু কিছু অংশে এই রক্তচন্দনের ব্যবহার করা হয়। বন্ধুরা, যখন থেকে এই দুর্লভ রক্তচন্দন গাছ কাটা, বিক্রয় ও রপ্তানি নিষিদ্ধ হয়েছে তখন থেকেই এই গাছটির চোরাচালান ও স্মাগলিং বেড়ে গেছে অনেক গুণ। সাধারণত 2 ধরনের চন্দন পাওয়া যায়, সাদা ও লাল। সাদা চন্দনে সুগন্ধ থাকলেও লাল চন্দনে কোনো সুগন্ধ নেই। তবে লাল চন্দনে এই বিশেষ গুণাবলী থাকায় এই গাছের সারা বিশ্বজুড়ে এত চাহিদা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের মতে 2008 সাল থেকেই এই রক্তচন্দন গাছকে বিলুপ্ত প্রায় উদ্ভিদের খাতায় নাম লিখিয়েছেন। এখন ভবিষ্যতে দেখা যাক এই রক্তচন্দনের কী ভবিষ্যৎ থাকে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।